সভাপতির একমাত্র সমাধান। আসলে মাননীয় সভাপতি, আপনি আজকে একটা জিনিস চিন্তা করুন, তারা যাই করেছে অর্ধেক করেছে, যারা তিন সম্পর্কে পড়েছে তারা এটুক জানে না, চীন আজকে 1980 থেকে 2015 পর্যন্ত এক সন্তান নীতিতে চলেছে, তারা যাই করেছে অর্ধেক করে বিতর্ক করছে, তারা এরপর স্ক্যান্ডিনেভিয়ান দেশের কথা বলেছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ সম্পর্কে তারা এটুক জানে না সেই দেশের সম্পদ কতটুকু আর বাংলাদেশের সম্পদ কতটুকু, তারা রাশিয়া নিয়ে কথা বলছে সেখানে তারা রাশিয়া সম্পর্কে জানেই না রাশিয়ার সম্পদ কতটুকু, রাশিয়া আপনার দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, সেই জায়গায় আমরা আমাদের দেশের কথা চিন্তা করুন, তারা পৃথিবীর প্রত্যেকটা দেশের কথা চিন্তা করেছে শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। এবার আজকে আমাদের ব্যাপারে আসি, মাননীয় সভাপতি শুধুমাত্র চিন্তা করুন তারা আজকে কি কি বলেছে, তারা আজকে সিঙ্গাপুরের কথা বলেছে, সিঙ্গাপুরের শুধুমাত্র তাদের প্রাকৃতিক সম্পদের কথা চিন্তা করুন, তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করুন। আসলে আমাদের দেশের জনসংখ্যাটা সমস্যায় এই জন্যই পরিণত হচ্ছে কারণ আমাদের দেশের সম্পদটা সীমিত, এই সম্পদটা সীমিত হওয়ার ব্যাপারটাই তারা জানে না, তাদের তৃতীয় বক্তা এসে আমাদেরকে সার্বভৌমত্বের কথা বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে জনসংখ্যাটা থাকবে সার্বভৌমত্ব থাকবে না স্বাধীনতা থাকবে না, আসলে তারা বুঝছেই না আমরা বোঝাতে চাচ্ছি যে জনসংখ্যার আধিক্যর ব্যাপারটা, আমরা বোঝাতে চাচ্ছি যে জনসংখ্যা ছাড়া দেশ চালানো যাবে না, আমরা বোঝাতে চাচ্ছি এই যে জনসংখ্যার আধিক্য এর ফলে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেইটার ব্যাপারে। আপনি শুধুমাত্র চিন্তা করুন তারা এতক্ষণ পর্যন্ত বিতর্কে কি কি বলেছে, আপনি চিন্তা করুন আসলে আমাদের দেশের দারিদ্র এরপরে আমাদের দেশের দুর্নীতি কিভাবে সৃষ্টি হচ্ছে, আমাদের দেশে এই যে অভাবটা কিভাবে সৃষ্টি হচ্ছে, আমাদের দেশে প্রত্যেকদিন এত মানুষের চাহিদা আপনি পূরণ করতে পারছেন না, সেই যে চাহিদা পূরণ করতে পারছেন না, এই চাহিদা পূরণ করতে না পারার কারণে আপনাদের মানুষের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়, সেইখান থেকে মানুষ আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এই পুঁজিবাদী বিশ্বে এক ধরনের সাম্প্রদায়িকতা থেকে শুরু করে সকল সামাজিক সমস্যা এখান থেকে সৃষ্টি হয়, ঠিক সেই সময় একটা দেশের প্রতি বিরূপ অবস্থা সৃষ্টি হয়, সেই সময় তার সেই জাতীয়তাবাদ চেতনা সবকিছু চলে যায়, সেই সময় তার একমাত্র চিন্তা থাকে তার পেট ভরানোর জন্য। মানুষ সভাপতি সুতরাং বিতর্কে এখন পর্যন্ত আমি কি প্রমাণ করতে চাচ্ছি, আমার দল কি প্রমাণ করতে চাচ্ছে, আপনি শুধুমাত্র চিন্তা করুন আজকের পুঁজিবাদী বিশ্বের কথা, যে এই বিশ্বে আমরা প্রত্যেকটা মানুষ অপর মানুষটা খেয়েছে কিনা সেটা কখনো আমাদের চিন্তা না, আমাদের চিন্তা আমরা নিজেরা শ্রেষ্ঠ হতে পারছি কিনা সেটা আমাদের জন্য একটা বড় সমস্যা, হলে সেটা আমরা এড়িয়ে যাচ্ছি আমাদের পুঁজিবাদী মানসিকতার জন্য, সেই পুঁজিবাদী মানসিকতাটাই তারা এখন পর্যন্ত বুঝতে পারছে না। পুঁজিবাদী মানসিকতা সম্পর্কে মার্ক্সবাদ সম্পর্কে আমি কিছু বললে আমি জানি তারা আমার কোনো এইখানে যুক্তিপূর্ণ করবে না, কারণ তারা এটা জানে না, যেই জায়গায় দাঁড়িয়ে তারা শুধুমাত্র এত বড় একটা সমস্যার সমাধান দেখিয়ে গিয়েছে, তাদেরকে হচ্ছে সম্পদে রূপান্তর করিয়ে দাও, আজকে তাদেরকে সম্পদে রূপান্তর করবো কিভাবে, আজকে তাদেরকে একটা রূপকথার গল্প পড়াবো সেখান থেকে তারা সম্পদে পরিণত হয়ে যাবে, তার মানে সম্পদে কারা পরিণত করবে, সম্পদে পরিণত একটা জাদুঘর আসবে তারা হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদে পরিণত করে দিবে। আজকে আপনি শুধুমাত্র চিন্তা করুন তারা সম্পদে পরিণত কিভাবে করবে, একটু কথার উত্তর দেখ আজকে বিতর্কে তারা জিতবে সেটা আমি স্বীকার করে নিব, তারা একটু কথারই উত্তর দিতে পারবে না, যে মানুষটাকে আপনি আজকে বলবেন কারিগরি শিক্ষা দিবেন, যে মানুষটাকে সঠিক শিক্ষা দিবেন সেটা কিভাবে দেখবেন। আজকে আপনি চিন্তা করুন আজকে আমাদের দেশের যথোপযুক্ত এই যে বিদ্যালয়গুলোর কথা চিন্তা করুন, আজকে যখন আপনি 10 জন ছাত্র পড়ানোর জায়গায় 100 জন ছাত্র পড়াচ্ছেন, সেই বাকি ছাত্রগুলোর গুণগত শিক্ষা নিশ্চিত করাটা আপনি কোনো নিশ্চিত করতে পারেন না, তাই আপনি কিভাবে তাদেরকে সম্পদে পরিণত করবেন সেটা আজকের বিতর্কে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি শুধুমাত্র চিন্তা করুন এই যে আমাদের দেশে গাড্ডা বিদ্যুৎ প্রকল্প, সেইখানে আমাদের দেশে আদানি থেকে আমরা 3 গুণ দামে বিদ্যুৎ কিনছি, কিন্তু এইটা আমাদের মতো সাধারণ মানুষের কেন সমস্যা নয়, আমাদের দেশের এত বড় একটা সমস্যা আমাদের জন্য কেন সম্পদ নয়, আমাদের জন্য কেন সমস্যা নয়, কারণ আমাদের সেটা চিন্তা করারই ক্ষমতা নেই, কারণ সেখানে সরকাররা গাড্ডা বিদ্যুৎ প্রকল্প নিয়ে কি করছে সেটা আমাদের চিন্তা ভাবনার বিষয় না। আসলে আপনি শুধুমাত্র চিন্তা করুন দেশের সমস্যা তখনই আমাদের সমস্যা হবে যখন আমাদের সমস্যাগুলো সমাধান হবে, আজকে একটা দেশের মানুষ যখন অধিকার পায় না তখন তার দেশ সম্পর্কে কোনো চিন্তা থাকে না, তার একমাত্র চিন্তা নিজেকে নিয়ে হয়, এর আগে বাংলাদেশ নিয়ে উন্নয়নের নিয়ে চিন্তা করা তার জন্য এক প্রকার বিলাসিতা, সেই দেশের মানুষকে যখন আপনি জনসম্পদে পরিণত করার কথা বলেন সেটা আজ একমাত্র একটা স্বপ্ন। আসলে আপনি চিন্তা করুন খুব স্বাভাবিক জায়গা থেকে আজকে আমাদের দেশের প্রধান সমস্যাটাকে, আসলে আপনি কেন সিঙ্গাপুর ব্রাজিলের মতো কোনো দেশের সাথে বাংলাদেশের তুলনা করতে পারেন না, কারণ সিঙ্গাপুর ব্রাজিলের মতো দেশে আপনার সম্পদটা রয়েছে, অর্থনৈতিক অবস্থা রয়েছে যেটা বাংলাদেশে নেই, বাংলাদেশের প্রধান সমস্যাই হচ্ছে এটা বাংলাদেশের সেই সম্পদের ঘাটতি, সম্পদের ঘাটতি না থাকলে অন্তত বাংলাদেশে কোনো সমস্যা হয়, তাই তারা আজকে আশা করি জবাব দিয়ে যাবেন, ধন্যবাদ।